তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছো, জি রাইট? জি জি আচ্ছা, তো তুমি যে ভার্সিটি ইউনিটে দুইটাতেই ভালো পজিশন করলা, এখান থেকে তোমার প্রতি কোশ্চেনটা আসে যে ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর আছে, হুম গ্রাফ আছে, এভরিথিং আছে, দেন ভার্সিটি ইউনিটে কোনো ক্যালকুলেটর নাই, হাতে ক্যালকুলেশন। সো হাউ ডিড ইউ কোঅর্ডিনেট? বা তুমি কি একেবারেই শুধু ইঞ্জিনিয়ারিং কোচিং করে চান্স পেয়েছো, নাকি তোমার ভার্সিটি ইউনিটের জন্য আলাদা পড়তে হয়েছে? না না, আমি ধরেন যে যখন একটা চ্যাপ্টার পড়তাম ইঞ্জিনিয়ারিং এর জন্য তো পড়লাম, হুম দেন ভার্সিটির আগের যে কোশ্চেন ব্যাংক কোশ্চেন গুলা ছিল, যে হুম এ ইউনিট কোশ্চেন ব্যাংক মোটা যেটা, রাইট রাইট ওইটা আমি ক্যালকুলেটর ছাড়া হাতে কলমে সলভ করতাম প্রথম থেকে। হুম আর বায়োলজি হচ্ছে ডিউ পরীক্ষার আগে 2-3 দিন শুধু বায়োলজি পড়ছে, এমনি একাডেমিকে কিন্তু বায়োলজি পড়া ইয়েস ছিল একাডেমিক ভালোভাবে। বায়োলজি জি পড়াচ্ছিল। আচ্ছা, তো এখানে দেখো একটা জিনিস খুব সুন্দরভাবে ক্লিয়ার করলো, যেটা সবাই ক্লিয়ার করে না, যে হ্যাঁ ও বইটা পড়তেছে, ও ইঞ্জিনিয়ারিং কোচিং করছে, বাট ও কিন্তু সেপারেটলি নিজে হোক যেমন হোক ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা নিছে, ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করছে, জিএসটির জন্য কোশ্চেন ব্যাংক সলভ করছে, ওই যে একটাই এ ইউনিট এক কোশ্চেন ব্যাংক ওই যে যেটা উদ্ভাসের ভার্সিটি উদ্ভাসের ইউনিট, ভার্সিটি হ্যাঁ এ ওইটাতেই ইউনিট, তো সব কোশ্চেন আছে। জি সো তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু ও কিন্তু সলভ করছে, তো ও কিন্তু বারবার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও বললো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করতে হবে। ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে তুমি এই কোশ্চেনের সেম জায়গায় এগ্রি করো, জি মানে সলভ করতে করতে একটা আইডিয়া সলভ হয়ে করতে যায় যে করতে কি আসে। ইয়েস সলভ করতে করতে টার্গেট হয়ে যায়। সো মুদ্দা কথা যে তোমাদেরকে এতবার বলি বাবারা কোশ্চেন ব্যাংক করো, কোশ্চেন ব্যাংক করো, কোশ্চেন ব্যাংক করো, আবার ওর কথার মধ্যে আরেকটা জিনিসে ফোকাস আসলো, সেটা হলো তুমি বারবার বসে এইচএসসির পড়াশোনা ঠিক জি থাকলে, পড়াশোনা হ্যাঁ, যে ঠিক তুমি থাকতে তো হবে। মানে এত বিদেশি বই, বাইরের বই এত কিছু না কি না না, দৌড়ানো আমাদের দরকার দেশের আছে? বইগুলোই ভালোভাবে দেশের বইগুলো পড়তে হবে। পড়লে মোর দিন এনাফ। ইয়েস, এই জিনিসটা একটু ক্লিয়ার করো যে সবাই যে বিদেশি বই পড়বে, সবাই যে ফরেন বুকস পড়বে, অনেক কিছু করবে, এত দরকার নাই তো। যদি কারো ক্যাপাবিলিটি থাকে সে করবে, ইটস ওকে, আমরা ওয়েলকাম করি, বাট তুমি যদি তোমার এইচএসসির পড়াশোনাটা ঠিক রাখো, যে না আমি একাডেমিক লেভেলে যথেষ্ট ভালো পড়াশোনা দিছি, প্লাস আমি অ্যাডমিশন টাইমে আসে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কিউএনএ করে পড়ছি, তাহলে কিন্তু আর লাগে না, ঠিক আছে? তো ওর কথা এটা, আরেকটা কথা হলো যে নিজের দুইটা পড়াশোনা ও কীভাবে করলো, যে তুমি একটা চ্যাপ্টার পড়লে ইঞ্জিনিয়ারিং এর জন্য কমপ্লিট করলা, দেন তুমি চ্যাপ্টারটা ভার্সিটি ইউনিয়নের জন্য কি সাথে সাথেই কমপ্লিট করতো, জি মোটামুটি জি একই উইকে। একই একই উইকের মধ্যে কমপ্লিট করতো, তো এই জন্য কিন্তু কোঅর্ডিনেট করতে পারতো। এখন টিপিক্যাল স্টুডেন্ট কীভাবে, যে না আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করি, ঢাবির 10 দিন আগে এসে পড়বো, এটা আসলে এটা হয় না, কুলায় না, হবে না, তোমার ব্রেন 10 দিনের মধ্যে ঢাবির জন্য প্রিপারেশন প্রিপেয়ার হইতে পারবে না। সো ফোকাস অন দ্যাট, ওর টিপসগুলোতে ফোকাস করে শুরু থেকেই পড়ো।